হ্যালো বন্ধুরা, আমার ফান গার্ডেনিং এন্ড ক্রিয়েটিভ আর্টওয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু খুব ইজিলি অ্যাভেলেবল গাছ আর ইজি টু মেনটেন যে গাছগুলো আমরা বাথরুমে রাখতে পারি। তো প্রথমেই বলবো স্নেক প্লান্টের কথা। দেখুন, স্নেক প্লান্টের অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে আমি এই ভ্যারাইটিটা রেখেছি। আর স্নেক প্লান্ট হচ্ছে ভীষণ হার্ডি একটা প্লান্ট, যাকে কম জল দিলেও সে সার্ভাইভ করবে, বেশি জল হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, আর একদম লো লাইটে সার্ভাইভ করে, আর এয়ার পিউরিফাইং প্লান্ট, তো বাথরুমের জন্য খুবই উপযোগী। তারপর যে গাছটার কথা বলবো সেটা হলো সিঙ্গোনিয়াম। তো সিঙ্গোনিয়ামের আরো অনেক ভ্যারাইটি হয়, যেমন পিঙ্ক সিঙ্গোনিয়াম হয়, কিন্তু বাথরুমের জন্য এই গ্রিনটাই মানে উপযোগী, কারণ পিঙ্ক সিঙ্গোনিয়াম গুলোতে একটু বেশি লাইট লাগে। তো বাথরুমে যেহেতু লো লাইট হয় সেহেতু গ্রিনটাই আমি বলবো রাখা ভালো। আর আমি এই জানলার পাশে রেখেছি, একটু লাইট আসে দুপুরের দিকে, এই যে দেখছেন এখন যেরকম লাইট এসছে, তো এতেই কিন্তু গাছটা ভালো সার্ভাইভ করছে। আর জল কম লাগে, খুব একটা জলের প্রয়োজন হয় না, আর একটু মিস্টিং পছন্দ করে বাথরুমের গাছগুলোকে, একটু মিস্টিং করলে ভালো। আর বাথরুমের যে হিউমিড এনভায়রনমেন্টটা থাকে সেটাও এই গাছগুলোর জন্য খুব ভালো। তারপরে ফার্ন, ফার্নের অনেক রকম ভ্যারাইটি হয়, যে কোনো ভ্যারাইটি ফার্ন কিন্তু আপনারা বাথরুমে রাখতে পারেন। আমি এটা এই ফার্নটার এই দুটো ফার্ন রেখেছি, আর এদেরকে এই সমস্ত গাছকে আমি মোটামুটি সপ্তাহে দুদিন জল দিই। স্নেক প্লান্টকে কিন্তু দুদিনও জল দিই না, স্নেক প্লান্টকে কখনো সপ্তাহে একদিন জল দিই বা 10 দিনে একদিন জল দিই। তো এই গাছগুলোকে মোটামুটি অল্প অল্প জল আমি সপ্তাহে দুদিন দিই, যখন একটু মাটিটা শুকিয়ে আসে টপ সয়েল তারপরেই দিই। এছাড়া মিস্টিং কিন্তু পছন্দ করে এই সমস্ত গাছ। তো তারপরে যে গাছটার কথা বলবো সেটা হলো ওয়ান্ডারিং জিউ। ওয়ান্ডারিং জিউ আমি দেখছি বাথরুমে রেখে খুব ভালো সার্ভাইভ করছে। গরমে আমি বাইরে যে গাছগুলো রেখেছি সেগুলো কিন্তু একটু পাতা শুকিয়ে যায়, কিন্তু বাথরুমের গাছটাকে রেগুলার জল না দিলেও আমি দেখছি বাথরুমের এই এনভায়রনমেন্টের জন্য, বাথরুমে যেহেতু ময়শ্চার থাকে সেহেতু এই গাছটা খুব ভালো সার্ভাইভ করছে, খুব ফ্রেশ লুক আছে গাছটায়। আর আমি এই গাছটাকে সপ্তাহে দুদিন একটু একটু জল দিই, আর বাকি হয়তো মিস্টিং করি, একটু গাছটাকে নিচে নামিয়ে একটু মিস্টিং করি, তাতে খুব ভালো মানে ফ্রেশ আছে গাছটা আর ভালো গ্রো করছে। তারপরে যেটা বলবো সেটা হলো অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমারও অনেক রকম ভ্যারাইটি হয়, আমার কাছে এটা ছিল, আমি এটা রেখেছি। এছাড়া আরও যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো রাখতে পারেন, তবে পিঙ্ক অ্যাগ্লোনিমার কিন্তু একটু লাইট লাগে। গ্রিনের মধ্যে যে অনেক রকমের ভ্যারাইটি হয় সেইগুলো কিন্তু রাখতে পারেন, সেটা জলে রাখতে পারেন আর মাটিতেও রাখতে পারেন, টবে মাটি দিয়েও রাখতে পারেন। আমি এটা জলে রেখেছি, একটা ছোট্ট ব্রাঞ্চ জলে রেখেছি, আর এটা কিন্তু ভালোই গ্রো করছে। দেখাই, দেখুন কত শিকড় বেরিয়েছে। তো তারপরে হচ্ছে এই ক্যালাথিয়া, ক্যালাথিয়ার বেবি প্লান্ট বেরিয়েছিল, আমি এটা রেখেছি। ক্যালাথিয়া কিন্তু ভীষণ লো লাইটে সার্ভাইভ করে, বেশি আলোতে কিন্তু এর লিপগুলো সব ব্রাউন হয়ে যায়, শুকিয়ে যায়, আর বাথরুমের এনভায়রনমেন্টে এটা খুব ভালো থাকে। আমি এটা এমন জায়গায় যে শাওয়ারের পাশে রেখেছি, তো এখানে মানে এমনিতেই একটু ময়শ্চারটা এ বেশি পায়, তো গাছটা কিন্তু এখানে আনার পর আমি দেখছি খুব ভালো। আগে একটু ডিপ ব্রাউন হয়েছিল, যে পাতাটা আমি একটু কেটে দিয়েছি, তারপরে এই বাথরুমে রাখার পর দেখছি গাছটা খুব ফ্রেশ আছে, তো এটাও আপনারা রাখতে পারেন। তারপরে হলো মানি প্লান্ট। মানি প্লান্ট তো খুব সহজ প্লান্ট, সবার কাছেই থাকে, আর মানি প্লান্টেরও অনেক ভ্যারাইটি হয়। তার মধ্যে এই যেটা সবচেয়ে কমন ভ্যারাইটি, গোল্ডেন পোথোস যেটাকে বলে, এইটা রাখলে খুব ভালো। বাকি যে মানি প্লান্টগুলো আছে সেগুলো কিন্তু, যেগুলো ভ্যারিগেটেড ভ্যারাইটি নানা রকম মানি প্লান্ট আছে, সেগুলো কিন্তু একটু লাইট লাগে, আর এইটা কিন্তু একদম লো লাইটে সার্ভাইভ করে। সুতরাং এই গাছটা আমি জলে রেখেছি, আপনারা এটা মাটিতেও রাখতে পারেন টবে, আর না হলে জলেও রাখতে পারেন। তো বাথরুমে এগুলো রাখলে এমনিতে এয়ার পিউরিফাইং প্লান্ট, আর বাথরুমটার খুব লুক মানে লুকটাও খুব ভালো লাগে, আর বাথরুম একটা মেকওভারও হয়ে যায়, বাথরুমটা খুব সুন্দর লাগে, ফ্রেশ লাগে। তো আপনারাও এরকম রাখতে পারেন। আমরা যখন বাগান করি, গাছ করি, তো আমাদের ন্যাচারালি অনেক গাছ বেড়ে যায়, তো তখন আমরা কোথায় রাখবো বুঝতে পারি না, এত গাছ ফেলতেও খারাপ লাগে। তো তখন আমরা কিচেনে বাথরুমে সব জায়গাতেই কিন্তু একটু একটু গাছ লাগিয়ে দিতে পারি। তো আমি সেভাবেই রেখেছি বাথরুমটা। আর আমার এই আয়নাটা একটু পুরনো হয়ে খারাপ হয়ে গেছিলো, তো তলার দিকটা খারাপ হয়ে গেছিলো বলে আমি একটু পেন্ট করে দিয়েছি। তো বাথরুমে গাছগুলোর সাথে এটা করে আমার বাথরুমটা কিন্তু বেশ ভালো মেকওভার হয়ে গেছে। তো আপনারাও এরকম রাখুন, বাথরুমটার একদম লুক চেঞ্জ হয়ে যাবে।
তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।